হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব নাটক সিরাজ দৌলা লেখক হচ্ছে সচীন্দ্রনাথ সেনগুপ্ত এখান থেকে প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হলো সিরাজ দৌলার নাট্যাংশে নাট্যাংশ অবলম্বনে সিরাজ দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি এসেছিল মাধ্যমিক দু হাজার সতেরো সালে এখানে যে তার সচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত পাঠ্য সিরাজদৌলা নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র বাংলা শেষ স্বাধীন নবা সিরাজ দৌলা সমগ্র নাট্যাংশে সিরাজ চরিত্রের উজ্জ্বল চারিত্রিক বৈশিষ্ট্যের বলি পাঠককে মুগ্ধ করে এটা হচ্ছে চিত্ত ও বিনয়ী বাংলার মস নদেই নদকে ঘিরে যে গভীর রাজনৈতিক অর্থনৈতিক চক্রান্ত চলছিল তাকে চিত্তে দমন করতেই উদ্যোগী হয়েছিলেন নবাব একদিকে গুপ্ত চক্রান্তকারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে নিজের দরবার থেকে তাড়িয়ে যেমন তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন তেমনি ফরাসি প্রতিনিধি মুশিয়েলা প্রতি তার বন্ধুত্বপূর্ণ আচরণ তার বিনয়ী মনোভাবের পরিচয় দেয় পরে পয়েন্ট হচ্ছে আত্মসমালোচনা সিংহাসনে আরোহণের প্রথম দিকে নিচের উদাসীনতা বিলাসিতা সাম্রাজ্যের প্রতি অবহেলা করার মতো ভুলগুলিকে তিনি উপলব্ধি করেছেন এবং সেই জন্য সভাসদদের কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন তিন নম্বর পয়েন্ট আবেগপ্রবণ নাট্যাংশ সিরাজ আবেগতাড়িত হয়ে নিজের অপরাধ স্বীকার করেন বিপদের সময় তার সঙ্গ ত্যাগ না করার অনুরোধ করেন কাছে এর পরে পয়েন্ট হচ্ছে স্বদেশানুরাগী সিরাজ দেশের স্বাধীনতা রক্ষায় মানমর্যাদা রক্ষায় বিপদের সময় সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন বাংলা সেই দুর্দিনে তিনি সভাসদদের ঐক্যবদ্ধভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন পরে পয়েন্ট সৌন্দর্যবোধ ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়া দাঁড়াতে দরবারে হিতৈষী হিতৈষী বা বিদেশি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকেই তিনি সৌন্দর্য স্থাপনা ডাক দিয়েছিলেন সহিংসতা সহিংস হচ্ছে সিরাজ নবাব হয়েও তার কাছ থেকে পাওয়া অপমান তীব্র জ্বালাময় বাক্য নির্বিচারে সহ্য করেছেন দূরদর্শী সিরাজ দূরদর্শী সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আসন্ন যুদ্ধের সময় মির্জাফর ও অন্যান্য ষড়যন্ত্রকারীদের শাস্তি না দিয়ে ঐক্যবদ্ধ হতে বলেছেন বিপদের আগাম বিপদের আগাম আশঙ্কা করে আবার তিনি দূরদৃষ্টি দিয়েই আগাম বুঝতে পেরেছিলেন পলাশীর যুদ্ধেই হবে তা নবাবী আমলের শেষ যুদ্ধ এই নাট্যাংশের সীমিত পরিসরে নবাব সিরাজদৌলার চরিত্রে এই বৈশিষ্ট্যগুলি সচেতন পাঠকের নজর কাড়ে পরে প্রশ্ন সিরাজদৌলা নাট্যাংশের অবলম্বনে জাফরের চরিত্রগুলি চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ হচ্ছে উত্তর হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজ দোল নাট্যাংশের সংগীত সংক্ষিপ্ত উপস্থিতি মধ্যে মির জাফরের দেশদ্রোহিতা বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র ও লোভ লালসা প্রকাশ পায় নবাব বিরোধী ও ষড়যন্ত্র ষড়যন্ত্রী নবাবের আত্মীয় প্রধান সেনাপতি ও কর্মচারী হওয়ার সত্ত্বেও দরবার কক্ষ কক্ষে তার নবাব বিরোধী আচরণ লক্ষ্য করা যায় নবাব হওয়ার আশায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ষড়যন্ত্র করে সিরাজের পতন ঘটানোর চেষ্টা করেন মির জাফর স্বার্থ ও লোভের জন্য বাংলার স্বাধীনতা তিনি বিলিয়ে দিতে চান ব্রিটিশদের কাছে অহংকারী ও প্রতারক সিরাজ জগৎ শেঠের স্পর্ধার জবাব দিলেন মির্জাফর নবাবকে সর্বসমক্ষে অপমান করতেও ছাড়েননি তিনি সিপাহশালার হওয়ার সিপাহশালার হওয়া সত্ত্বেও নিজ দায়িত্ব ভুলে অনায়াসে নবাবের সঙ্গে তরবারি স্পর্শ না করার শপথ করেন এমনকি মোহনলাল ও মীর মদনের প্রতিবাদের মুখে রাসবল রায় দুর্লভ ও শেঠকে সঙ্গে নিয়ে দরবার ত্যাগ করার প্রস্তাব দিয়েছেন তার প্রতি লেখা ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসের গোপন পত্র নবাবের হাতে এসেছে যেনও তিনি বিচলিত হননি বরং চতুর মির্জাফর সিরাজের আবেগপূর্ণ সৌন্দর্যের প্রস্তাব তার পাশে থাকার অঙ্গীকার করেছেন কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায় পলাশীর প্রান্তরে মির্জাফরের সেই অঙ্গীকার বিশ্বাসঘাতকতায় রূপান্তরিত হয়েছে এই নাট্যাংশে জাফরকে বিশ্বাসঘাতক প্রতারক ষড়যন্ত্রকারী স্বার্থলোভী দেশদ্রোহী কর্তব্য বিমুখ চরিত্র হিসাবে পাওয়া যায় প্রশ্ন তিন নম্বর সিরাজ দৌল্লা আটটাংশে বেগম স্বার্থদেশী প্রতিহিংসা প্রতিহিংস্রাণ এক নারী চরিত্রটি আলোচনা করো অর্থাৎ এখানে হচ্ছে ঘষিটি বেগম চরিত্র এখানে এই প্রশ্ন এসেছিল দ্য পার্ক ইনস্টিটিউশন থেকে অর্থাৎ দুই সালে উত্তর কিনেছে ঘষি বেগমের পরিচয় শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজ দৌলা নাট্যাংশে নবাব সিরাজের মাসিক ঘষিটি বেগম চরিত্রটি এক স্বার্থ নারী কুট নারী চরিত্র হিসাবে অঙ্কিত হয়েছেন প্রায়ণ সিরাজ রাজনৈতিক কারণে ঘষিটিকে গৃহবন্দী করে রাখলে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন ঘষটির মুখেই সেই প্রতিহিংসার কথা প্রকাশ পায় আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা তার এই তার এই প্রতিহিংসা পূর্ণ হবে সেই দিন যেদিন সিরাজে প্রাসাদ অপরে অধিকার করবে তাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে জঙ্গের মতো কেউ হত্যা করবে সিরাজবিরোধী ষড়যন্ত্রের ঘষেটির ঘষেটির প্রধান ব্যক্তি দেশদ্রোহী ঘষেটির পালিত পুত্র সগজ জঙ্গের সিংহাসন লাভের সম্ভাবনা যখন সিরাজের কারণে অসম্ভব হয় তখন সিরাজবিরোধী চক্রান্তি লিপ্ত হয়ে ইংরেজদের পক্ষ নিয়ে বাংলার পতন ডেকে আনতেও পিপসা হননি তিনি পরে অমানবিক শুধুমাত্র রাজ্যলোভে সন্তান তুল্য সিরাজের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ঘষেটি অনমানব অমানবিক হিংস্র ঘষেটির সঙ্গে থাকতে লুৎপার ভয় হয় মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প নবাবের সকল চেষ্টার বিরুদ্ধে প্রধান বিদ্রোহিনী ঘসেটি বেগম স্বার্থদেশী স্নেহময়ী নারীর কোনো স্বভাব বৈশিষ্ট্য ঘসেটির মধ্যে খুঁজে পাওয়া যায় না তাই তিনি মানবী নন দানবী সিরাজ তাকে মায়ের সম্মান দিলেও ঘসেটির মধ্যে মায়ের স্নেহ ছিল না ছিল তীব্র প্রতিহিংসা এক স্বার্থদেশী প্রতিহিংসা কূট নারী হিসেবে নাট্যাংশেই ঘষেটির উপস্থিতি সিরাজ নাট্যাংশে লুৎফার চরিত্র বিশ্লেষণ যে উত্তর পাড়া গভ হাই স্কুল দুই হাজার সতেরো সালে পরীক্ষা দিয়েছিল লুৎফা চরিত্র বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌলা নাট্যাংশের এক বিশেষ নারী চরিত্র লুৎফা তথা সিন্ডা লুৎফা নবাব সিরাজ মনীষী নাট্যাংশের সংক্ষিপ্ত উপস্থিতিতে লুৎফা এক পয়েন্ট হচ্ছে সরলতা নাট্যাংশে দেখা যায় শোভাশ্দের সঙ্গে মানসিক সংঘর্ষে সিরাজ যখন সম্পূর্ণ বিপর্যস্ত তখন লুৎফা আবির্ভাব ঘটে নবাবের নবাবে বেগম হয়েও সহজ সরল লুৎফা রাজনীতির বৃত্তে না ঢুকে সাংসারিক বৃত্তেই আবর্তিত হয়েছেন তাই ঘষেটি তাকে নবাব মনীষী মহিষী বলে ব্যঙ্গ করলে লুৎফা বলেন নবাব মহিষী নইমা তোমার কন্যা সাধারণ নারীর মতোই অভিশাপ সহ্য করতে না পেরে ঘষেটিকে তার প্রাসাদ ফিরিয়ে দেওয়া ফিরিয়ে ফিরে যেতে দেওয়ার প্রার্থনা করেন সহমর্মিতা কমল হৃদয় লুৎফা নবাবের চোখে জল দেখে বেদনার্থ হয়ে ওঠেন নবাবের অমঙ্গল চিন্তায় লুৎফা আতঙ্কিত লুৎফার কাছে রাজনীতি নয় প্রাধান্য পেয়েছে স্বামীর কল্যাণ বায়ুশ্রেষ্ঠ ঘষেটিকে মা বলে সম্মান করেছেন কিন্তু মায়ের স্নেহের পরিবর্তে যখন প্রতিহিংসার কথা শুনেছেন তখন ঘষেটিকে ঘটির উপস্থিতি তার কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে সাধারণ নারী চরিত্র বেগম সুরভ কোন অহংকার লুৎপার মধ্যে নেই তাই তিনি পলাশের আসন্ন যুদ্ধের কথা শুনে বিচলিত হয়ে ওঠেন সাধারণ নারীর মতোই তিনি স্বামীর স্বামীর সিরাজ আসন্ন যুদ্ধে অবতীর্ণ হোক তা চান না এইভাবে নাট্যকার লুৎপা চরিত্রকে এক সাধারণ কমল নারী চরিত্র হিসেবেই যত্ন সহকারে উপস্থাপন করেছেন পাঁচ নম্বর প্রশ্ন স্পর্ধা তোমাদের আকার চুম্বি হয়ে উঠেছে কার কত স্পর্ধা কীভাবে আকার হয়ে উঠেছেন এর উত্তর হচ্ছে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌলা নাট্যাংশের প্রশ্ন উত্তর উক্তটি বক্তা হলেন বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কথা বলা হয়েছে আর এখানে যেহেতু বলা হয়েছে কার তাহলে উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্পর্ধার কথা নবাব সিরাজ দৌলার কলকাতা জয়ের সংবাদ পেয়ে লর্ড ক্লাইভ এবং কলকাতার অ্যাডমিরাল ওয়ার্স কলকাতা পুনর্দখল করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সন্ধির শর্ত রক্ষার জন্য ওয়ার্ডসকে মুর্শিদাবাদে রাখা হয় কিন্তু ঘটনাচক্রে ওয়ার্ডসকে লেখা ব্রিটিশ অ্যাডমিরাল ওয়াটসনের গোপন পত্র সিরাজা হস্তক্ষেপ হস্তগত হয় যার মনমত হলো লর্ড ক্লাইভ নেতৃত্বে অ্যাডমিরাল ওয়াটসের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যে সৈন্য প্রেরণ করে নবাব বিরোধী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্লাইভের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্ধিভঙ্গে উদ্যত সর্বোপরি নবাবের অন্দর মহলেই হোয়াটসের প্রচনা প্রচনায় রাজকর্মচারী অমার্তবর্গ মির্জাফর জগৎ শেঠ রাসবল্ল প্রমুখ ব্যক্তিবর্গ বিরোধী গভীর ষড়যন্ত্রী লিপ্ত তাই বাণিজ্যের স্বার্থে আসা ইংরেজদের সাম্রাজ্যবাদী আগ্রাসী মনোভাব দেখে ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসের সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উদ্দেশ্য করে নবাব সিরাজ আলোচ্য উক্তি করেন এতে কিন্তু অভদ্রতা অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করি কথাটি বলা হয়েছে এই ইস্পত্তার কথার কারণ কি এই কথা বলার কারণ কি এখানে যে এই প্রশ্নটি এসেছিল দুই হাজার সতেরো মাধ্যমিক পরীক্ষায় এখানে যে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে উত্তরটা হবে সিরাজ দরবারের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসের উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে আর এখানে কার কথা বলেছে দেখে দিচ্ছি এখানে এখানে এই যে উত্তরটি হচ্ছে যেটা দেখে দিলাম এখানে হবে নবাব সিরাজ কলকাতা জয়ের সংবাদ পেয়ে লর্ড ক্লাইভ এবং কলকাতা ওয়াই অ্যাডমিরাল কলকাতা পুনর্দখল করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি এবং নবাবের মধ্যে আলীনগরে সন্ধি স্বাক্ষরিত হয় সন্ধি রক্ষার জন্য ওয়াটসকে মুর্শিদাবাদ রাখা হয় কিন্তু ঘটনাচক্রে ওয়াটসের লেখা ব্রিটিশ অ্যাডমিরাল ওয়াটসের গোপন পত্র সিরাজে হস্তগত হয় যার যথার্থ হলো। লর্ড ক্লাইবের নেতৃত্বে অ্যাডমিরাল ওয়াটসের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিমধ্যে সৈন্য প্রেরণ করে নবাব বিরোধী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্লাইবের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্ধিভঙ্গি উদ্যত সর্বোপরি নবাবের অন্দরমহলের মধ্যে রয়েছেন তার অমার্থবর্গ রাজকর্মচারী মির্জাপুর জগৎশেঠ রাজবল প্রমুখ ব্যক্তিগণ নবাবের ষড়যন্ত্রে লিপ্ত তাই তাই বাণিজ্যের সাথে ইংরেজদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের মনোভাব দেখে ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসের সামনেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উদ্দেশ্য করে নবাব বলেন নবাব এই কথাটি বলেন যে তোমরা অভদ্রের যোগ্যতা অর্থাৎ অভদ্রতা অযোগ্য তোমরা তারপরে প্রশ্ন হয়েছে মুন্সিজি সানমা প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সহসদের সভাসদ্দের বুঝিয়ে দিন কে কাকে পত্র দিয়েছিলেন এই পত্রে কী লেখা ছিল এখানে হচ্ছে ওয়াটসকে পত্র দেখেছিলেন ব্রিটিশ অ্যাডমিরাল ওয়াটসের এর উত্তর রয়েছে বাংলার সভাসদদের লাভের শেষ স্বাধীন নবাব সিরাজকে অসংখ্য পারিপার্শ্বিক এমনকি অন্তদ্বন্দ্ব ও বই বহিঃাতে অতিক্রম করতে হয়েছিল একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তৃত নীতি অন্যদিকে তাদের প্ররোচনায় নবাব সিরাজের আত্মীয় পরিজন অমাতবর্গ নবাব বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এমনকি আলীনগরের সন্ধিক্ষণে নবাব দরবারে প্রেরিত ব্রিটিশ প্রতিনিধি ওয়াটসও যোগ দিয়েছিলেন নবাব বিরোধী চক্রান্তি অ্যাডমিরাল ওয়াটসনের ওয়াটসনের সঙ্গে চিঠি আদান প্রদানে বাংলাকে যুদ্ধ ভয়ঙ্কর আগুনে দগ্ধ করতে চেয়েছিলেন তারা নবাবে হস্তগত ও ওয়াটসনের পারস্পরিক প্রেরিত সেই পত্র দুটি শেষ কয়েকটি সত্র নবাবের আদেশে অনু অনুবাদ করে শুনিয়েছিলেন শুনিয়েছিলেন মুন্সিজি তার তার মর্মার্থ এই যে ক্লাই প্রেরিত সৈন্য শীঘ্রই কলকাতায় পৌঁছ পৌঁছাবে সেনাপতি ওয়াটসের মাদ্রাজ জাহাজে পাঠাইয়া জানিয়ে দেবেন কলকাতা আরও সৈন্য ও জাহাজ পাঠাবো পাঠানো প্রয়োজন তার উদ্যোগে বাংলা এমন যুদ্ধের আগুন জলে উঠবে যে গঙ্গার সমস্ত জল দিয়ে সেই আগুন নেবানো যাবে না অর্থাৎ সেদিন সৈন্য সমাবেশে বাংলা দখল ছিল সাম্রাজ্যবাদী ইংরেজের মূল লক্ষ্য আর নম্বর প্রশ্ন এই মূর্তি তুমি আমার দরবার ত্যাগ করো কাকে দরবার ত্যাগ ত্যাগ করতে বলা হয়েছে তার দরবার ত্যাগ করার পিছনে যে কারণ আছে তা বিশ্লেষণ করো এখানে হচ্ছে দরবার ত্যাগ করতে বলেছিলেন ওয়ার্ডসকে সিরাজ হচ্ছে ওয়ার্ডসকে দরবার ত্যাগ করতে বলেছিলেন এই অর্থটা হচ্ছে ভারতে ইংরেজরা বাণিজ্য রূপে আসলেও ক্রমে তারা শক্তি বৃদ্ধি করতে শুরু করে নবাবের দরবার এমন এমনকি অন্দরমহল পর্যন্ত তারা ষড়যন্ত্রে বিষ সরিয়ে দেয় ইংরেজের সেই ইংরেজদের ইংরেজের এই অভিপ্রায় দমন করতে সিরাজ কলকাতা জয় করেন সিরাজ ও কোম্পানির মধ্যে সন্ধির শর্ত রক্ষার হচ্ছে ওয়ার্ডসকে মুর্শিদাবাদে রাখা হয় কিন্তু দেখা যায় কোন ইংরেজ তারই মারফত বাংলা দখলের মতলব করেছে ঘটনাচক্রে ওয়ার্ডসকে লেখা অ্যাডমিরাল ওয়াডসনের গোপন পত্র এবং ওয়ার্ডস এর জবাব জবাবিপত্র নবাবের হস্তগত হয় নবাব বুঝতে পারে ওয়াটস ওয়াটসন সৈন্য সমাবেশ গটিয়ে বাংলায় এমন আগুন জ্বালাতে চান যা গঙ্গার সমস্ত জল দিয়ে নেবানো যাবে না ওয়াটসের জবাবিপত্রে ছিল সেই নিশানা নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করায় বুদ্ধিমানের কাজ এদিকে ফরাসি প্রতিনিধি মুশিয়ালা ও ইংরেজের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য নবাবের থেকে সাহায্য চেয়ে তার দরবারে উপস্থিত এ ইংরেজদের স্পর্ধা অধৈর্য অদৈত্য ও দূর দুরবি সন্ধি দেখে ক্ষুদ্র নবাব ওয়ার্ডসকে দরবার ত্যাগ করার নির্দেশ দেন তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত হয়েছেন এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি এখানে হচ্ছে সিরাজ ফরাসিদের কাছে লজ্জিত এখানে বলেছি বাংলা শেষ স্বাধীন সিরাজ ফরাসিদের কাছে লজ্জিত লজ্জার কারণটি এখানে হচ্ছে নবাব সিরাজ দৌল্লা বাংলাদেশে বাণিজ্য করতে আসা ফরাসি গোষ্ঠীর প্রতিনিধি মুশিয়ালার কাছে লজ্জা প্রকাশ করেছেন বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি ব্রিটিশ ও ফরাসি উভয় জাতির কাছেই ছিল যদিও তাদের কিছু শর্ত মেনে চলতে হতো ফরাসিরা অত্যন্ত সতর্কভাবে সেই সকল শর্ত মেনে ও নবাবকে খুশি রেখেই বাণিজ্য চালাচ্ছিল কিন্তু বহু আগের থেকেই সমুদ্র পাড়ে নিজেদের দেশে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যুদ্ধের জেরে ব্রিটিশরা নবাবকে না জানিয়ে বাংলায় ফরাসিদের ঘাঁটি চন্দননগর আক্রমণ করে সমস্ত ফরাসির বাণিজ্য কুটির উপর তাদের অধিকার নিশ্চিন্ত করতে তারা ব্যস্ত হয়ে ওঠেন এই অবস্থায় ফরাসিরা সুবিচ্ছা প্রত্যাশা করে নবাবের কাছে সাহায্যের আবেদন জানান কিন্তু সেই সময় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত নবাবের ব্রিটিশদের সঙ্গে সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো অর্থবল লোক বল ছিল না তাই ইংরেজদের অন্যায় যেনও ফরাসিদের সাহায্যে সাহায্য করতে না পারায় হতাশা থেকে তিনি লজ্জাবোধ করেন পরে প্রশ্ন হচ্ছে দশ নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতার কথা প্রকাশ করেছেন বক্তা হচ্ছে ওয়াটসের কাছে সিরাজ ফরাসিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর ক্ষমা প্রার্থনার কারণটি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে বলা হচ্ছে লজ্জার কারণ কিন্তু পরে উত্তর বেলা হচ্ছে ক্ষমার কারণ এখানে এটিকে চেঞ্জ করতে হবে এখানে আগে বলে দিচ্ছি এখানে তারপরে এখানে যা আছে তাই লিখতে হবে অর্থাৎ নবাব সিরাজ বাংলাদেশে বাণিজ্য করতে আসা এখানে যা আছে তাই লিখতে হবে এখানে এগানব্ব প্রশ্ন তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে কার প্রতি কে এই উক্তি করেছেন বক্তা তাকে চিরদিন মনে রাখবেন কেন এখানে হচ্ছে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজ হচ্ছে মুশিলাকে এই উক্তি করেছেন মুশিএলাকে ফরাসি প্রতিনিধি মুশিয়ালাকে ইংরেজ ও ফরাসি দুই জাতি নবাবের অনুমতি নিয়ে কলকাতা ও চন্দননগরে কুটি স্থাপন করে বাণিজ্য করত সমুদ্র পাড়ে নিজেদের দেশে ইংরেজদের সঙ্গে ফরাসিদের পুরনো বিবাদের কথা নবাব সিরাজ জানতেন ইংরেজরা বিনা অনুমতিতে চন্দননগর আক্রমণ করলে ফরাসির প্রতিনিধি মুশিয়ালা সাহায্য প্রার্থনা করে নবাবের দরবারে হাজির হয় ক্রমাগত যুদ্ধে লক্ষ্য ও অর্থ কারণে এবং ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না করা অনিচ্ছা থেকে সিরাজ ফরাসিদের সাহায্য করতে না পারায় জন্য আক্ষেপ প্রকাশ করেন মুশিয়েলা নবাবের এই বক্তব্যে খুশি হতে না পারলেও ইংরেজদের দ্বারা যে নবাবের বিপদ আসন্ন সে সম্পর্কে তাকে সচেতন করে দেন ফরাসির প্রতিনিধি মুশিআলা আনুগত্য ও নবাবের প্রতি দায়িত্ববোধের পরিচয় পেয়ে মুশিয়ালাকে মুশিয়ালাকে নবাব সিরাজ জানান যে তার কথা তিনি সারা জীবন মনে রাখবেন বারো নম্বর প্রশ্ন এখানে হচ্ছে আর আর কত হ্যাঁ আমাকে করতে চান আপনারা বক্তাকে এখানে বক্তা হলো সিরাজ তারপর হচ্ছে আপনারা কারা এখানে আপনারা বলতে নবাব তার রাজসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী সভাসদ যেমন প্রতাপশালী বণিক জগৎ রায় ও রাজবল্লভ প্রমুখকে বুঝিয়েছেন এরা ছিল সিরাজের চক্রান্তকারী তারপরে হচ্ছে তারা কীভাবে বক্তাকে হে করেছেন এই সমস্ত প্রভাবশালী শক্তি বিত্তবান মানুষেরা বাংলার তরুণ নবাব সিরাজকে ন্যূনতম শ্রদ্ধা ভক্তি সম্মান করতে না স্বার্থলোভী এবং এই মানুষেরা সিরাজকে খেলার পুত্রের মতন ব্যবহার করতে আগ্রহী ছিলেন নবাবের এককালের হটকারিতা ও বিলাস বেসন ও চারিত্রিক দুর্ব্যব দুর্বলতাকে হাতিয়ার করে তারা বারবার নবাবকে অপমান ও অসম্মান করতেন পাশাপাশি কোম্পানির সঙ্গে গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন এইভাবে তারা সমগ্র দেশে এমনকি রাজ রাজসভা অভ্যন্তরে নবাবের ভাবমূর্তিকে বিনষ্ট করেছেন অন্যান্য রাজ কর্মচারীদের মনে নবাব সম্পর্কে অশ্রদ্ধা এনে দিয়েছেন নবাবের আত্মীয় স্বজনের মনেও বিষিয়ে দিয়েছেন সিরাজ তার নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নতমস্তকে স্বীকার করল রাজবল্লভ রাজবল্লভ জগৎ সেট মির্জাফর বাহিনীকে তাকে অবমাননা করা বন্ধ করেনি তাই বাধ্য হয়ে সিরাজ দৌলা তাদের প্রতি অদ্ভুত প্রশ্ন করে অর্থাৎ কথাটি বলেছেন এখানে আমরা নবাবের নিমখ ব্যথাই খাই না এ কথা তাদের মনে উচিত আমার আমরা বলতে কাদের কথা বলা তাদের এ কথা বলা কারণ কি আর পরে প্রশ্ন হচ্ছে এ কথা তাদের মনে রাখা উচিত কাদের কোন কথা মনে রাখা উচিত উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রে কোন দিকটি হচ্ছে প্রকাশিত হয়েছে আমরা বলতে মীর মদন ও মোহনলাল সহ নবাবের অনুগত বৃন্দকে বোঝানো হয়েছে তারপর নবাব যখন দরবারে বহু সমস্যা জর্জরিত তখন মির্জাফর জগৎেধ রাজবল প্রমুখ নবাব বিরোধী বিশ্বাসঘাতকের দল নবাব আর নবাবের হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করে নবাবকে সিংহাসন থেকে উৎখাতের চেষ্টা করায় বাংলা সম্মান স্বাধীনতা বিপন্ন করতে উদ্যোগী নবাবকে আত্মরক্ষার অসহায় মনে করে মির্জাফর নবাবের সম্মুখে দাঁড়িয়ে উচ্চকণ্ডে তাকে অসম্মান করতে করলে মিনমদন ও মীর তাদের মনে করিয়ে দিতে চান যে নবাব নিতান্ত অসহায় অসহায় নন তার মর্যাদা রক্ষার জন্য মোহনলাল বা তার মতো অনুগতরা এখনও জীবিত বক্তা মীর মতন সিপারশালায় মির্জাফর এবং তার সঙ্গীদের উদ্ধত মেনে নিতে পারেনি তিনি জানান নবাবের সেনাপতি আমি অমরাহ হইস রাজা প্রমুখ নবাবকে দুর্বল করে দুর্বল মনে করলেও তাদের মতো অনুগতরা এখনও আসেন নবাবকে রক্ষা করার জন্য তারা নবাবের অন্নে প্রতিপালিত হয়ে তার বিরুদ্ধচারণ বিরুদ্ধচারণ কোনোভাবেই করবেন না এ কথা বুঝি বোঝা যায় বেঈমানি ও বিশ্বাসঘাতকতা তার রক্তে নেই এটি তার চরিত্রের এক পূর্ণ ইতিবাচক দিক পরে প্রশ্ন হচ্ছে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা বক্তাকে বক্তা হল মিজজাফর। তারা কেন দরবার ত্যাগ করতে চান আর এই প্রশ্নটি মাধ্যমিক সালে। নবাব সিরাজুল্লাহ রাজা জগৎ শেঠ ও রাজবল্লভ অধ্যত্ত দেখে তাদের হোসেন কুলির দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দেন যে অন্যায় করলে হোসেন কুলির মতো তাদের প্রাণদণ্ড দিতেও নবাব কুষ্ঠিত হবেন না নবাব সিরাজ জগৎ স্বরৃত ও রাজবল্লভকে শাস্তি প্রদানের ভয় দেখালে মির্জাপর তাতে অপমানিত বোধ করেন এবং নবাবকে জানিয়ে দেয় নবাব যদি তাদের এভাবে অপমান করেন তবে সে কখনও নবাবের হয়ে অস্ত্র ধারণ করবেন না সে এই কথাও জানিয়ে দেন যে নবাবের যখন তরুণ সভাদের দিয়ে রাজ্য চালানোর কাজ চলে যাবে তখন তা নিজে এবং রাজবল্লভ জগৎ ও দুর্লভ দুর্লভদের মতো প্রাজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিত্বের সভা ত্যাগ করা বুদ্ধিমানের কাজ পরের প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌন্দর্য স্থাপনের দিন কার কার প্রতি উক্তি এটা সিরাজ মির্জাফরের প্রশ্নে এই কথাটি বলেন এটা প্রসঙ্গটি তুলে ধরেন কোন প্রসঙ্গে বলেন নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত মির্জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস একটি গোপন পত্র লিখলে সেই পত্র নবাবের হস্তগত হয় এই ঘটনায় নবাব তার বিশ্বস্ত সেনাপতির বিশ্বাসঘাতকতার পরিচয় পান মীর জাফর নবাবের কাছে জানতে চান এই অপকর্মীর জন্য নবাব প্রকাশ্য দরবার তার বিচার করতে চান কি না মির্জাবর এই প্রশ্নের উত্তরে নবাব এই উক্তিটি করেছেন কারণ হচ্ছে বিচক্ষণ নবাব তীক্ষ্ণ দূরদৃষ্টি দিয়ে বুঝতে পেরেছেন শুধু ইংরেজরাই নয় তার দরবারে ঘনিষ্ঠ সোভাষদরাও তার বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত এরকম পরিস্থিতিতে ইংরেজদের চক্রান্ত থেকে বাংলাকে রক্ষা করতে হলে সভাসদদের পারস্পরিক সম্প্রতি সম্প্রতি একমাত্র উপায় তার নবাব উপলব্ধি করেন তাই তিনি তার সেনাপতি বিশ্বাসঘাতকে যেন তার বিচার না করে তাকে ক্ষমা করে দেন তিনি ক্ষমা প্রেম ঐক্যের বন্ধনে বাঁধতে চান সকল সভাসদদের তিনি জানেন একমাত্র সম্মিলিত ঐক্য সৌন্দর্য বাংলাকে রক্ষা করতে পারবেন বিদেশি শক্তির হাত থেকে। ষোল নম্বর প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমার শুধু এই আশ্বাস দেন দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন এটি যে সিরাজ চেয়েছিলেন রাজবল্লভ মির্জাবৎ জগৎশেত রায় দুর্লভদের কাছে তিনি প্রত্যাশা আশা করেছিলেন উত্তরগুলি দেওয়া আছে এখানে সতেরো নম্বর প্রশ্ন বাংলায় এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে কোন দু কথা এই আবেদন করেন এটি ছিল মাধ্যমিক দুই বাংলার মান এখানে মর্যাদা এটি এসেছিল দুই হাজার তেইশ সালে এসেছিল এই প্রশ্নটি একবার দেখে দিচ্ছি এখানে এটি এসেছিল দুই নম্বর প্রশ্ন সেম প্রশ্ন এটিও এসেছিলো পরীক্ষা দুই হাজার আঠারো সালে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার আঠারো সালে এসেছিলো এখানে বলা হচ্ছে পনেরো আমি দেখিয়ে দিচ্ছি এখানে পনেরো নম্বর মানে হচ্ছে কাদের কথা বলা হয়েছে এখানে তাহলে উনিশ নম্বর প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে এখানে বক্তালয় ঘষড়ি বেগম অর্থাৎ সিরাজের মাসি আর উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তা কি মনোভাব লক্ষ্য করা যায় এখানে উনিশ সালে এসেছে এখানে যে নাট্যকার হচ্ছে শচীন্দ্র সেনগুপ্তের সিরাজ নাট্যাংশে এখানে বক্তা হল বেগম তার বক্তার মনোভাব এখানে লিখতে হবে এখানে তার নম্বর প্রশ্ন দুর্দিন না সুদিন কে কাকে বলেছেন দুর্দিন ও সুদিন বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নটি টেস্ট পরীক্ষা এসেছিল বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়স হচ্ছে দু সালে হচ্ছে একুশ নম্বর প্রশ্ন মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করছি লুৎপা বক্তার পনেরো মাসের রাজত্ব করার অভিজ্ঞতা বর্ণনা দাও এখানে হচ্ছে রাজত্বের অভিজ্ঞতা নবাব আলিবর্তী খার মৃত্যুর পর নানা ধরনের চক্রান্ত ও পরিকল্পনা জয় করে সিরাজুল্লাহ সিংহাসন অধিকার করেন তার ফলে তার নিজের মাসি ঘষ্রী বেগম ও তার পালিত পুত্র শকত জঙ্গ তার শত্রুতে পরিণত হন ঘরের লোকের শত্রুতার পাশাপাশি কলকাতা অভিযান করে কৌশলে ইংরেজদের বিরুদ্ধে সিরাজকে লড়তে হয়েছিল তাতে তার প্রচুর অর্থ ব্যয় ও লক্ষ্য হয়েছিল পূর্ণিয়া শঙ্কর সকরজের সঙ্গে তাকে রক্তহী সংগ্রাম করতে হয়েছিল কলকাতা জয় করলেও তার সাম্রাজ্যে স্থিরতা আসেনি একদিকে নবাবের দরবারে উপস্থিত ইংরেজ প্রতিনিধি ওয়ার্স এর মাধ্যমে ইংরেজ এবং মির্জাফর জগৎ সেট রাজবল্লভ দুর্লভ প্রমুখ সভাসদরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে আর অন্যদিকে অন্দরমহলে মহলকে বিষাক্ত করে তোলে মাসি ঘষড়ি বেগম এই সমস্ত বিশ্বস্ত ব্যক্তিবর্গের বিশ্বাসঘাতকতা প্রমাণ সংগ্রহের জন্য গুপ্তচর পরিচালনায় প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছিল নবাবের এই কারণে ক্রমে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি এইবার তো হয়তো যুদ্ধ শেষ কোন যুদ্ধের কথা বলা হয়েছে এখানে পলাশের যুদ্ধের কথা হবে আর এই যুদ্ধের শেষ পর্যন্ত কি হয়েছিল মাধ্যমিক দুই হাজার পরীক্ষা এসেছিল প্রশ্নটি দেখে দিচ্ছি এখানে প্রশ্নটি তাহলে তেইশ নম্বর প্রশ্ন জানি না আজ কারণ কি নামকরণ যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত সিরাজ দৌলা নাটকে পলাসি প্রান্তরে উল্লেখ পাই জানা যায় এই প্রান্তের লাখো লাখ পলাশ ফুলের লাল আবায় রাঙ্গিয়ে থাকতো পলাশ ফুলের প্রাচুর্যে এই প্রান্তের পূর্ণ ছিল বলে এর নাম হয় পলাশি তাৎপর্য রয়েছে এখানে এখানে ইংরেজদের ষড়যন্ত্রে বাংলা নবাব সিরাজের বিরুদ্ধে তার সভাষদরা চক্রান্তে লিপ্ত হয়েছেন শুধু তাই নয় ইংরেজরাও নবাবের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে কাসিম বাজার ও মুর্শিদাবাদ অভিমুখে সৈন্য নিয়ে যাত্রা করেছে এর ফলে পলাশির প্রান্তরে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে যুদ্ধ মানেই রক্তপাত প্রাণ নাশ পলাশির যুদ্ধ হলে ইংরেজ বাহিনী বা সিরাজ জয় যে পক্ষে হোক না কেন রক্তপাত ঘটবেই লাখো লাখো পলাশ ফুলের লাল রঙে রাঙ্গিয়ে থাকতে যে পলাশীর প্রান্তরে তা আবার রাঙ্গিয়ে উঠবে যুদ্ধে নিহত সৈনিকদের রক্তে আসন্ন যুদ্ধের বিভৎসতায় পলাশীর প্রান্তরে এই নিষ্ঠুরতা দৃশ্য কল্পনা করে সিরাজ পলাশীর প্রান্তরকে নৃশংস রাক্ষসের সঙ্গে তুলনা করেছেন তার মনে হয় আজও পলাশীর রক্তিম বর্ণ ধারণ করে নেশায় রক্ত তৃষ্ণায় উদ্মত্তা উদ্মত্ত ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশের বেলাইকুনটি প্রেস দাও প্রেস করে দাও